হ্যালো, আসসালামু আলাইকুম অল অফ ভিউয়ার্স এন্ড অল অফ মেম্বার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ইন্টারন্যাশনাল সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যে সাজেশন নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার দুইটা সাবজেক্টের সাজেশন নিয়ে, সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান প্রথম পত্র আর একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র। এবং আশা করি এই সাজেশন দুইটা অনেক অনেক উপকারে আসবে অনেকের, এবং 90% পর্যন্ত কমন থাকবে। এবং আমার বিগত সবগুলো সাবজেক্টের সাজেশন 90% কমন ছিল, এবং আশা করি যে এই সাবজেক্ট গুলাও 90 বা 80% কমন থাকবে। তো চলুন দেখা যাক সাজেশনের ভিতরে কি কি রেখেছি। এবং ফার্স্ট অফ অল যেটা আমি সবাইকে বলে রাখবো, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন দেখা যাক ভিডিওতে কি কি রেখেছি, এবং প্লিজ প্লিজ অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী কোন সাবজেক্টের সাজেশন চান তা অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। তো রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের জন্য যে সাবজেক্টের সাজেশনটা আমি রেখেছি, তো এই সাবজেক্টের যে প্রশ্নগুলো খ বিভাগ থেকে পড়তে হবে, তো এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে। তো আপনারা ক বিভাগ থেকে এগুলো প্রশ্নগুলো আয়ত্ত করবেন, ক বিভাগের জন্য এগুলো তো ভালো করে দেখেন এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন দেখে দেখে। তারপর হচ্ছে খ বিভাগের জন্য এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং আপনারা অবশ্যই দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখানে আমি জুম করে দেখাচ্ছি যাদের প্রবলেম হবে, এখানে ক বিভাগ থেকে আমি জুম করে দেখাচ্ছি, এখানে জনমত কি, তারপর যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি, সার্বভৌমত্ব কি, জাতীয়তাবাদ কি, তারপর হচ্ছে প্লেটো সাম্যবাদ কি, তারপর মেকিওভেলিবাদ কি, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য এবং রসু সাধারণ ইচ্ছা উৎপত্তি কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সেন্ট টমাস একুইনাসকে কেন মধ্যযুগীয় অ্যারিস্টটল বলা হয়, এটা হচ্ছে প্রশ্ন। এবং গ বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, এটা হচ্ছে গ বিভাগ থেকে পড়তে হবে। এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনৈতিক সম্পর্ক লিখো, এবং কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে, তারপরে রাষ্ট্রের সংজ্ঞা দাও, তারপর হচ্ছে সার্বভৌমত্ব কি কাকে বলে, এবং হচ্ছে স্বাধীনতার কাকে বলে, বিভিন্ন প্রকার সাম্যের বর্ণনা দাও, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, অ্যারিস্টটল কেন রাষ্ট্রবিজ্ঞানের, অ্যারিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, এবং রাষ্ট্রচিন্তা অ্যারিস্টটলের অবদান আলোচনা করো, ও সামাজিক কর্তৃত্ব মতামত লেখো, সেন্ট টমাস একুইনাসকে আইনের, তারপরে এই প্রশ্নগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, জন লককে, জন লকের সম্মতি তত্ত্ব আলোচনা করো, এবং জন লকের সংসদীয় গণতন্ত্র জনক বলা হয় কেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো হচ্ছে আপনার গহ বিভাগ থেকে, আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, এখানে আমি জুম করে দেখাইলাম এতক্ষণ, আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন দেখে দেখে। তো আশা করি এই সাজেশনটা 90% কমন থাকবে, এবং নেক্সট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং নেক্সট কী সাজেশন লাগবে বা চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর পরবর্তীতে হচ্ছে ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা প্রাণীবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন। তো প্রাণীবিজ্ঞান প্রথম পত্রের যে সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্টের যে প্রশ্নগুলো খ বিভাগ থেকে পড়তে হবে এগুলো এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, আমি এখানে নিচে দিয়ে রাখছি। তো এগুলো হচ্ছে খ বিভাগ থেকে প্রশ্ন, এবং খ বিভাগের যে প্রশ্নগুলো আছে এখানে দেওয়া আছে, পলিপ ও মডুলাসের মধ্যে পার্থক্য লিখো, এবং সবুজ গ্রন্থির গঠন ও কাজ লিখো, চিংড়ির দমননীতির বর্ণনা দাও, এবং শামুকের আলোচনা করো, পেশিও কোলাপ হ্যাপাটিকা জীবন চক্র বর্ণনা করো, এবং হেমিকোর্ডাটা প্রাণীদের অমেরুদণ্ড হিসেবে গণ্য করা হয় কোনো, তারপর প্যারাডিয়াম কি এর কাজ লিখো, গোল্ডফিং চ্যাটাকুইর মধ্যে পার্থক্য লিখো, তারপর হাউস ফ্লাই এবং লেসমিমেনিয়া এর অর্থনৈতিক গুরুত্ব লিখো, এবং তারপরে নেন্থাস এর একটি নেফ্রিডিয়াম গঠনের বর্ণনা দাও, তারপরে হচ্ছে ইরিথ্রোসাইটিক সাইজে গণের বিবরণ দাও, এবং দিশাক অপাঙ্গ কি, এবং তারপরে হচ্ছে হর্মিফোরা এবং অ্যান্টিমিবা এই দুই গঠন বর্ণনা করো, এবং তারপর হচ্ছে গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এগুলো হচ্ছে গ বিভাগের প্রশ্ন, এগুলো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, এখানে দেওয়া আছে উদাহরণসহ হলোজয়িক এবং হলো পাইটিক পুষ্টি বর্ণনা দাও, তারপর হচ্ছে পরজীবী কি, এবং বিভিন্ন রকম পরজীবী বর্ণনা করো, নিউক্লিয়াস কি, পরজীবী, তারপর হেলমিনস প্রাণীদের বৈশিষ্ট্য, স্পিকিউল কি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, স্পিকিউল প্রাণীদের বিভিন্ন প্রকার স্পিকিউল বর্ণনা করো, চ্যাপ্টার কি, বল কি, পাইটিক কি, এগুলো বর্ণনা দাও, এগুলো পার্থক্য আসতে পারে, বহুরূপতা কি, নিডেরিয়া প্রাণীতে বহুরূপতা বলতে কি বুঝো, তারপরে লার্ভা কি, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখে দেখে পড়বেন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, তারপরে চিংড়ি বিভিন্ন উপাঙ্গের বর্ণনা দাও, চিংড়ি থেকে একটা প্রশ্ন আসতে পারে, তারপরে রেচনাঙ্গের সংজ্ঞা দাও, ফিলা ফিলা থেকে আসতে পারে, ফিলা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ফিলার পরিপাকতন্ত্র এগুলো স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা একটা আসতে পারে, বা গুলকৃমি পিতাকৃমি, এবং শামুক থেকে একটা প্রশ্ন আসতে পারে, বহুরূপতা কি, তারপরে স্কাইপা এটা খুবই ইম্পর্টেন্ট,
স্কাইপা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ম্যালেরিয়ার প্রতিরোধের উপায়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। মস্কি কি, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আশা করি যে এই প্রশ্নগুলো আপনারা, এবং প্লাটি হেলমিন্স প্রাণী পর্বের মোলাস্কা এবং প্লাটি হেলমিন্স দুইটা পর্বের প্রাণীর শ্রেণীবিন্যাস, সেগুলো ভালো করে শিখে যাবেন, তাহলে আশা করি এখান থেকে কমন পাবেন। তো এগুলো হচ্ছে গ বিভাগ থেকে প্রশ্ন, এবং আশা করি যারা আমার এই সাজেশনটা ভালো করে ফলো করবেন তারা অবশ্যই 80% বা 90% কমন থাকবে বা পাবেন। তো সবাই আমার যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, এবং নতুন নতুন সাজেশন পেতে সাথে থাকবেন। তো অবশ্যই নেক্সট সাজেশনের জন্য কমেন্টস করবেন যে নেক্সট কার কী সাজেশন লাগবে, এবং পরীক্ষার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা মনে করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।